আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিসও ভালো আছি। আমি নূপুর দত্ত, শাহজাদপুর ক্যাম্পাস থেকে। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের নিব ক্লাস ওয়ানের বাংলা। তো সবাই বাংলা বইটা নিয়ে রেডি হয়ে যাও, সাথে খাতা পেন্সিল ইরেজার নিবে, ওকে? তো সবাই আমার সাথে সাথে বইটা নাও। আর আজকে আমাদের টপিক হচ্ছে স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন, যেটা আমাদের বই পৃষ্ঠা 11 থেকে খুঁজে পাবো। 11 থেকে তোমার বই পৃষ্ঠা 15, এর মধ্যে আমরা শব্দ গঠনগুলো খুঁজে পাবো, ঠিক আছে? স্বরবর্ণ, এর আগে আমরা স্বরবর্ণ পড়েছি না, অ আ, সেগুলো দিয়ে এই 11টি বর্ণ দিয়ে আজকে আমরা শব্দ গঠন করব। দেখো, অতে আছে কি অজ, অতে অলি, দুটি করে দেওয়া আছে, আমরা এগুলো খাতায় লিখব। চলো একবার পড়ে নেই। অতে অজ আসে, অলি হাসে, আতে আম খাই, আতা চাই। দেখো রসইতে কি আছে, ইট আনি, ইলিশ কিনি, দীর্ঘইতে ইগল ওরে, ঈশান কোণে। রসুতে দেখো, উট চলে উষাকালে, দীর্ঘতে উর্মি দোলে সাগর কোলে। রিতে ঋতু যায় ঋতু আসে, ঋষি ওই বসে আছে, এতে একতারা বাজে, ওইতে ঐরাবত সাজে। ওতে ওজন নাও, ওতে ঔষধ দাও। আচ্ছা চলো আমরা এবার খাতা পেন্সিল নিয়ে রেডি হই, আমরা শব্দগুলো লিখে ফেলি। দেখো খাতার প্রথমেই সিডাব্লিউ লিখে রেডি করবে, সিডাব্লিউ দিবে, আর আজকে ডেটটা দিবে। আজকে তারিখ হচ্ছে 21/01/2021, আজকে জানুয়ারির 21 তারিখ। প্রথমেই লিখবে শিরোনাম, স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন অ থেকে ও। আমি যেভাবে খাতায় লিখেছি তোমরা ঠিক সেভাবে লিখবে। শিরোনাম লেখার পরপর দুই লাইন বাদ দিবে, ঠিক আছে? দুই লাইন গ্যাপ দিয়ে তারপরে বর্ণগুলো প্রথমে তুলবে, তারপর এবার এ পাশে শব্দগুলো লিখবে, ওকে? তো মিস বইতে যে দুটি করে শব্দ আছে, চলো আমরা এগুলো লিখে ফেলি। অতে দেখো, অতে কী আছে, অজ অলি, আমরা বানান করে লিখি অ বর্গীয় জ, অজ। অজ মানে হচ্ছে কি ছাগল, আর অলি, অলি মানে হচ্ছে ভ্রমর, অ লয়ঋষিকার লি, অজ অলি। কী কী হয় অতে অজ অলি দেখো। তারপর দেখো আতে কী আছে, আম আতা, লিখবো আমরা তাহলে আ। সবাই আমার সাথে সাথে বানান করে লিখো আ ম, আম, আর একটা কি আ, আর একটা শব্দ লিখে মিনিমাম এক আঙ্গুল পরিমাণ গ্যাপ দিবে, আ তয়াকার তা আতা। আর অক্ষরগুলো লেখার সময় চেষ্টা করবে যে লাইনটা ভরে লেখার জন্য, ভরাট করে লেখার জন্য, তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তাহলে কি হয়, অতে অজ অলি, আতে আম আতা। আচ্ছা পরের পৃষ্ঠায় যাই, রসইতে কি আছে, ইট ই ট, ইট, আরেকটা হচ্ছে কি ইলিশ, ইট তো আমরা সবাই চিনি, ইলিশ হচ্ছে কি আমাদের জাতীয় মাছ, জাতীয় মাছের নাম ইলিশ না, ই লয়ঋষিকা লি তালিবস্য, ইলিশ, ই লয়ঋষিকা লি তালিবস্য, ইলিশ। দীর্ঘইতে আছে দেখো ঈগল, একটা পাখির নাম, দীর্ঘই দীর্ঘই গ ল ঈগল, আর একটা হচ্ছে ঈশান, ঈশান হচ্ছে একটা দিকের নাম, যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর এটা হচ্ছে ঈশান হচ্ছে কি একটা দিকের নাম, দীর্ঘই ই তলবস্যকার সা ন ঈশান, ঈগল ঈশান। তোমরা চাইলে অন্য শব্দও লিখতে পারো, আমি বইতে যা আছে তাই লেখার চেষ্টা করছি। রসুতে দেখো উট, রসউ ট উট, আরেকটা কী আছে উষা, উ মূর্ধন্য সয়াকার সা উষা, উট উষা। দীর্ঘতে আছে কি উর্মি, উর্মি মানে হচ্ছে সাগরের ঢেউ, তার আগে এখানে আরেকটি নেই, তো আমি অন্য একটা লিখে ফেলছি উনো, দীর্ঘ ন উনো, উনো মানে হচ্ছে কম বোঝায়, দীর্ঘ উনো, উনো, আরেকটা হচ্ছে উর্মি,
দীর্ঘ উ, ময়রে ফ্রশিকার মি, উর্মি, উর্মি মানে হচ্ছে সাগরের ঢেউ। রিতে দেখো, আচ্ছা তাহলে দীর্ঘ দিয়ে লেখা শেষ আমাদের, আমরা রি দিয়ে লিখবো। রিতে আছে ঋতু, ঋষি, আচ্ছা রি লিখছি। রি বর্ণটা তোমাদের দেখতে লিখতে একটু সমস্যা হয়, দেখো আমি লিখছি খয়ের মতো, প্রথমে দাগ দিচ্ছি, তারপরে একটু সোজা দাগটার মতো, তারপরে এই যে বয়ের মতো এভাবে লিখে ফেলবো। রি তৈরসুকার তু ঋতু, আরেকটা কী আছে ঋষি, আবারও লিখছি দেখো রিটা, রি বর্ণটা, রি মূর্ধন্য শয়রসিকা শি, কী হলো ঋষি। আচ্ছা দেখো ঋতু ঋষি, আচ্ছা এতে আছে একতারা, আর আমি অন্য আরেকটা লিখে নিচ্ছি এ ক এক, এক হচ্ছে সংখ্যা আর একতার হচ্ছে একটা বাদ্যযন্ত্র, এ ক এক তয়াকার তা বয়বিন্দু রয়াকার রা একতারা, ঠিক আছে এক একতারা, এতে কি হয় এক একতারা, ওইতে ঐশ, ওই এখানে নেই আমি লিখছি একটাই শব্দ আছে ঐরাবত, সেজন্য আমি অন্য একটা লিখে দিচ্ছি ওই তলবস্য, ঐশ, ঐশ মানে হচ্ছে ঈশ্বর সম্বন্ধীয় বা ঈশ্বরের সম্পর্কে, ওই তলবস্য ঐশ। আরেকটা হচ্ছে কি ঐরাবত, ঐরাবত অর্থ হচ্ছে কি হাতি, ওই রায়াকাররা ঐরা, তারপর কি ব তো ঐরাবত, ঐরা ব তো ঐরাবত, ওকে। এবার আসো ওতে লেখি, ওতে আছে এখানে ওল ওজন, ও ল ওল, ওল হচ্ছে এক ধরনের সবজির নাম এটা, ও ল ওল, আরেকটা হচ্ছে ওজন, জিনিসপত্র কিনতে গেলে যে ওজন করে দাড়িপাল্লা সাজে সেই ওজন, ও বর্গীয় জ ন ওজন। আর ওতে ঔষধ, ও মূর্ধন্য ষ ধ ঔষধ, আরেকটা লিখব কি ঔষধি, ও মূর্ধন্য ষ ধয়ের শিকার ধি, আমার সাথে সাথে বানান করে লিখো এবং পড়ো, বানান করে লিখলে পড়লে কী হয় পড়াটা তাড়াতাড়ি শিখা হয়ে যায়। তো চলো আমরা এই পড়াটা আরেকবার একটু আমরা পড়ে নেই, দেখো অ থেকে ও পর্যন্ত আমি দুটো করে শব্দ লিখেছি, অতে অ বর্গে জ অজ, অ লস্কেলি ওলি, আতে আম ও আম, আ তো একাত্তা আতা, রসুইতে দেখো রসুই ট ইট, ই লস্কেলি তালিবাস ইলিশ, দীর্ঘইতে দীর্ঘই গ ল ইগল, ই তালিবাস একাশান ও ঈশান, রসুতে রসু ট উট, উ মর্ধিনা শয়কাশা উষা, দীর্ঘতে দীর্ঘ ন উন, দীর্ঘ ময়রে ফ্রস্কার মি উর্মি, ঋতে রি তয়স্কু ঋতু, রি মর্ধিনা শয়কাশি ঋষি, এতে এক ও এক, এক ও এক তয়কাতা রেকারা একতারা এক একতারা, ঐতে ওই তলেবাস ঐশ, আরেকটা কি ঐ রা ব তো ঐরাবত, ওতে ওল ওল, ও বর্গের জন ওজন, ঔতে ও মর্ধিনা স ধ ঔষধ, একটা হচ্ছে ও মর্ধিনা স ধৈর্য শিকার ধি, কী হলো ঔষধি ঔষধি। তাহলে দেখো মিস যেভাবে খাতায় লিখেছি এভাবে তোমরা সুন্দর করে খাতায় আগে শিরোনাম লিখবে, বর্ণগুলো তুলবে, তারপরে এই বা এই শব্দগুলো বানান করে পড়ে না দেখে লিখে মুখস্থ করে বানান না দেখে লিখে মিসকে সবাই হোমওয়ার্ক দিবে। তো তোমাদের সুবিধাতে মিস আরেকবার বলে দিচ্ছি, অতে অজ ওলি, আতে আম আতা, রসিতে ইট ইলিশ, দীর্ঘইতে ইগল ঈশান, রসুতে দেখো উট উষা, দীর্ঘতে উন উর্মি, রিতে ঋতু ঋষি, এতে এক একতারা, ওইতে ঐশ ঐরাবত, ওতে ওল ওজন, ওতে ঔষধ ওর ঔষধি। তো মিসের লেখাটা সবাই ফলো করবে, যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবে, ঠিক আছে? তো সবাই ভালো করে পড়াশোনা করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।